হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক জায়গায় ক্লিক করেছেন। যারা নরম তুলতুলে আর ধবধবে সাদা রং পেতে চান, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা দত্ত হোমমেড। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই ইউটিউব একমাত্র প্ল্যাটফর্ম যেখানে নাকি আপনার সাথে আমার রেগুলার বেসিসে দেখা হয়। আমি শর্ট ভিডিও এবং ব্রড ভিডিও দুটোই ছাড়ি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের জানাই সাদর অভ্যর্থনা। আমি DIY হোমমেড রূপা দত্ত এই চ্যানেলটি চালাই। এর মধ্যে 100% হার্বাল স্কিন ও হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদেরকেও আমার অশেষ ধন্যবাদ। প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে যে বেলটা আছে ওটা বাজিয়ে দিন, তাহলে যখন যখন যা কিছু আমি পোস্ট করবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে। তো চলুন আজকের ভিডিওয়ে আসা যাক। আজকের ভিডিও হলো নরম তুলতুলে স্কিন, সফট স্কিন, বেবি স্কিন এবং তার সাথে ধপধপে ফর্সা জাপানিজ রং। এর জন্য চোখ বন্ধ করে আমাদের নিয়ে নিতে হবে মুলতানি মাটি। মুলতানি মাটি হলো ন্যাচারাল ক্লিনজার, ইন্ডিয়ান বেস্ট ক্লিনজার। এরপরে নিয়ে নিতে হবে রোজ পাউডার। আপনারা গোলাপের পাপড়ি গুঁড়ো করে রেখে দিতে পারেন, কন্টেনারে সেটা ইউজ করতে পারেন। তো আমি অনলাইনে কিনে রেখেছিলাম গোলাপের পাপড়ি, সেটা আমি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম গোলাপ জল। এবার ভালো করে অল ইনগ্রিডিয়েন্টস মেশাতে হবে। মেশাবার পর একটা অরেঞ্জ কালারের বা রেড কালারের একটা কালার আসবে। সেই কালারটা মানে এটার মধ্যেই আসবে এই কালারটা, মানে এই প্যাকটা আপনাদের মুখে লাগাতে হবে। এর জন্য ফার্স্টে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপর এটা অ্যাপ্লাই করবেন। এটা অদ্ভুত ভালো প্যাক, এর থেকে ভালো প্যাক আর কিছু হতে পারে না। আপনারা জানেন রোদ থেকে ত্বককে বাঁচাতে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং ময়েশ্চার হিসাবে গোলাপের পাপড়ি কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা স্কিনকে সফট করে, নরম করে। এছাড়াও ভরপুর এটার মধ্যে ময়েশ্চার থাকে, এবার প্রাকৃতিক ময়েশ্চার যেটাকে বলে। এইটা লাগালে কিন্তু আপনার ঠোঁটের যে কালো রং সেটা চলে যাবে। চোখের তলায় এই প্যাকটা আপনি সব জায়গায় লাগাবেন, ঠোঁটে লাগাবেন, চোখের তলায় লাগাবেন, একদম স্কিনটা কিন্তু বেবি সফট হবে। বিশেষ করে চোখের তলায় যাদের কালি ডার্ক সার্কেল পড়ে তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। এটা আপনার একদম স্কিনের যে কোনো পুরনো রং তুলে দিতে কিন্তু সাহায্য করবে, মানে কালো দাগ দাগ ছোপ সব কিছু কিন্তু এটা তুলে দেবে। এটা ভীষণ ভালো একটা প্যাক। আর সব থেকে বড়ো কথা হলো এটা কিন্তু নিজের যৌবনকে ধরে রাখতে ভীষণভাবে এই প্যাকটা কাজে লাগে। এর মধ্যে আপনারা চাইলে যদি আপনাদের খুব অয়েলি স্কিন হয় একটু স্যান্ডালউড দিয়ে দিতে পারেন আর কি, চন্দনের গুঁড়ো বা চন্দন বাটা এর মধ্যে দিতে পারেন, যাদের আর কি গায়ের রংটা বা স্কিনটা আর কি অয়েলি। এটা যে কোনো স্কিন টাইপের জন্য বেস্ট প্যাক। হ্যাঁ, আর যাদের মানে স্কিনে একটু মানে ড্রাইনেস বেশি তারা এর মধ্যে একটু মধু মিশিয়ে নিতে পারেন। বাদবাকি এমনি মাস্কটা একদম ওকে মাস্ক, আপনারা যে কেউ বাচ্চা থেকে বুড়ো ইউজ করতে পারেন, কোনো হার্ম হবে না। তো যাই হোক, এটা শুকিয়ে গেছে, এবার টোটালি এটা মুছে নেব। ভীষণ ভালো স্কিনটা গ্লো করবে। এরপর যেটা লাগাতে হবে একটু জনসন বেবি ক্রিম মুখে লাগিয়ে নেবেন, সেটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক করুন।